ছেলে মনে হয় সবার সাথে বেশি জানাই। শিক্ষার অন্যতম একটি সংজ্ঞা হচ্ছে ইতিবাচক পরিবর্তন ও আচরণিক পরিবর্তন। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে 2019-এর শেষ ভাগে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং এরপর পরই করোনায় আক্রান্ত শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব, এবং করোনাকালীন সময়ে আমরা জানি যে শিক্ষা যথেষ্ট পরিমাণ নাজুক অবস্থায় চলে গিয়েছিল এবং বিপর্যস্ত হয়ে পড়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীর ধ্যান ধারণা চিন্তা দর্শন দৃষ্টিভঙ্গির মধ্যেও কিছুটা পরিবর্তন এসেছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদেরকে তুলে আনার জন্য আমাদের শিক্ষার্থীর যে জীবন সম্পর্কে পরিপূর্ণ আগ্রহী করে তোলাই হচ্ছে একটি প্রতিষ্ঠানের এই মুহূর্তে প্রধান এবং প্রথম দায়িত্ব। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করছি। এই মুহূর্তে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ এই করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত হইলেও এখানে আমরা লক্ষ্য করছি যে যথেষ্ট সাড়া আমরা পাচ্ছি। ইতিমধ্যে আমরা একটি রেজাল্ট প্রকাশ হয়েছে যেখানে 17 জন A+ নিয়ে ভর্তি হয়েছিল, 53 জন A+ নিয়ে বেরিয়ে গেছে। আমরা তাদেরকে গুণগত মানের শিক্ষা দিতে সক্ষম হয়েছি বলে আমি দাবি করছি, এবং আমি ইতিপূর্বে যে কলেজের অধ্যক্ষ হিসেবে 14 বছর দায়িত্ব পালন করেছি সেই কলেজটিতে থাকাকালীন সময়ে আমি একটি স্লোগান দিয়েছিলাম যে শীঘ্রই স্বপ্ন জয়ের পালা, শিক্ষা সমৃদ্ধ নরসিংদী। আমরা সবাই জানি যে নরসিংদী কলা ও কাপড়ের জন্য একসময় বিখ্যাত ছিল, এখনও আছে কম বেশি। সেই জেলাকে আমরা শিক্ষায় বিখ্যাত করার জন্য বা শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর কাজ করেছি ইতিপূর্বে, এবং কম বেশি আমরা সফলও হয়েছি। আমি আশা করি যে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের মধ্য দিয়ে এখানকার যে শৃঙ্খলা, এখানকার যে আচরণ, এখানকার শিক্ষার্থীদের জীবন সম্পর্কে আগ্রহী করে তোলা এবং সমৃদ্ধ আগামীর নান্দনিক কারিগর হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি, তাদেরকে পরিচর্যা করে যাচ্ছি। আমি তো বিশ্বাস করি যে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের মধ্য দিয়ে নরসিংদী জেলা এবং বাংলাদেশে একটি আরেকটি বিপ্লব ঘটাতে সক্ষম হব শিক্ষা। ইনশাল্লাহ আগামী দিনে সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যে পদবীটির কথা উল্লেখ করেছেন সেটি 2014 সালে কালেক্টরে বেশ কয়েকজন গুণী মানুষকে নানা উপাধিতে ভূষিত করা হয়েছিল, সেখানে 10 জনের মধ্যে আমিও একজন ছিলাম, আমাকে এই উপাধিটি দেওয়া হয়েছিল। এটি হয়তো আমার শিক্ষা কার্যক্রমের কোনো দিকটি তাদের ভালো লেগেছে বলেই তারা এমনটি করেছিলেন বলে আমার বিশ্বাস। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার অনেক কিছু বলার আছে, তা এই মুহূর্তে হয়তো ক্যামেরার সামনে অতগুলো কথা বলার সুযোগ নেই, কিন্তু একটি কথা বলতে চাই যে জীবন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই জীবনকে যদি কেউ সুন্দরভাবে আকর্ষণীয় করে গড়ে তুলতে চায় তাহলে পরে এর পিছনের শক্তি হবে শিক্ষা। শিক্ষা ব্যতীত কোনোভাবেই একজন শিক্ষার্থী তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না, এবং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে পুরো বিশ্বের প্রয়োজনে তাকে যদি ব্যবহার করতে চায়, নিজেকে যদি কাজে লাগাতে চায়, নিজেকে যদি বিনিয়োগ করতে চায়, তাহলে তাকে প্রকৃত শিক্ষা অর্জন করে সামনের দিকে এগোতে হবে। সুতরাং আমি এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে বলবো যে এই জীবন তোমার, এই জীবন ব্যবহার করার এক সুযোগ মাত্র একবার, তুমি এই জীবনকে নিয়ে ভাবো এবং তোমার এই জীবনকে সুন্দর করার জন্য লেখাপড়ায় মনোনিবেশ করো। ততটুকুর মধ্যে মানে আমি থাকবো নির্লোভ মানুষ, কোনো লোভ নাই, লোভ থাকলে আজকাল তারা নিজেরা নিজেরাই কেন গেছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, একজন আর্মি অফিসার আছে, এটা কোনো বাবা তাদেরকে বানাই স্যার। সরকারি কলেজের অফিস সহকারী হইয়া 8 ভাইবোনকে পড়াশোনা করানোর মতো, 8 সন্তানকে করানোর মতো এবিলিটি হয় না। ঠিক আছে, তো আমার মাঝে খারাপ খারাপ হয়, আমি আবার কি বলি এই যে শিক্ষার তোমার অনেক দূর বুঝছো, ওই যে ওদিক থেকে এসেছে যে আর এই যে আমাদের যে মোবিল টেক্সটাইল করছে না, এই দিকটা কি আর অনেক দূরে। ঠিক আছে, এই যে স্বাগত।